হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝুমা, চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি ইউক্যালিপটাস অয়েল বা নীলগিরি তেল কি করে বাড়িতে বসেই হোমমেড পদ্ধতিতে বানাবো, একদম পিওর ন্যাচারাল নীলগিরি তেল বানাবো, সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো নীলগিরি বা ইউক্যালিপটাস, আমরা অনেকেই কিন্তু এই নামটার সঙ্গে পরিচিত, বাট এর যে বেনিফিশিয়াল গুণগুলো আছে যা আমাদের হেলথের ক্ষেত্রে, স্কিনের ক্ষেত্রে বা হেয়ারের ক্ষেত্রে খুবই বেনিফিশিয়াল, তো সেই গুণগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। তো আজকে সেই গুণগুলোও জানবো। আর সব থেকে বড় কথা হচ্ছে, ইউক্যালিপটাস গাছ এই নামটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত, কিন্তু নীলগিরি এই নামটার সঙ্গে হয়তো অনেকেই আমরা পরিচিত নই, বা এই ইউক্যালিপটাস গাছটা কিরকম হয় সেটার সঙ্গেও হয়তো আমরা অনেকেই পরিচিত নই। কিন্তু এই ইউক্যালিপটাস গাছটা কিন্তু আমাদের বাড়ির চারপাশে, আমাদের বাড়ির সামনে যদি কোনো পার্ক থাকে, পার্কে বা কোনো খোলা ময়দানে বা স্কুল প্রাঙ্গণে কিন্তু দেখাই যায়। কিন্তু যেহেতু আমরা চিনি নাই গাছটা, তাই আমরা এই গাছটা সম্পর্কে সেইভাবে পরিচিতও নই। আর এই গাছটার যে বেনিফিশিয়াল গুণ, এই গাছটার যে পাতার থেকে যে তেলটা বেরোয়, সেই তেলটার যে বেনিফিশিয়াল গুণ সেটা সম্পর্কেও আমরা অবগত নই। তো আজকে আমরা ভিডিওতে দেখব যে কি করে আমরা এই ইউক্যালিপটাস গাছের পাতা দিয়ে নীলগিরির তেল বা ইউক্যালিপটাস অয়েল বানাবো, সেটাই দেখব। আর এই গাছটা কিরকম হয় দেখতে সেটাও আমরা কিন্তু দেখব। তো চলো ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদেরকে আমি এই গাছটা সম্পর্কে পরিচিত করে দিই। আর এই তেলটা বানাতে বানাতে আমি এই তেলের যে বেনিফিশিয়াল গুণগুলো আছে সেগুলো সম্পর্কেও তোমাদেরকে অবগত করে দেব। ভিডিওটা দেখতে শুরু করেছো, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনকে ক্লিক করে অল করে আমার পাশে থেকে দিও। তো চলো স্টার্ট করা যাক ভিডিওটা। এটা হচ্ছে ইউক্যালিপটাস গাছ বা নীলগিরি, অনেকের কাছে পরিচিত লাগছে, তো ভাবছো তো আরে এই গাছটা তো আমাদের বাড়ির সামনেই আছে, বা আমার স্কুলের প্রাঙ্গণেই আছে, বা ক্লাবের মাঠেই আছে, আর এই গাছটার পাতার যে এত গুণাগুণ তাই আমরা জানতাম না। হ্যাঁ, আমরা অনেকেই জানি না, আমাদের বাড়ির সামনে এরকম অনেক পরিচিত গাছ আছে যার অনেক বেনিফিশিয়াল গুণ আছে আমাদের হেলথের ক্ষেত্রে, আমাদের স্কিনের ক্ষেত্রে, আমাদের সমস্ত ক্ষেত্রে, আমাদের হেয়ারের ক্ষেত্রেও অনেক বেনিফিশিয়াল গুণ আছে যেগুলো সম্পর্কে আমরা অবগতই নই। তো আজকে আমরা এই ইউক্যালিপটাস বা নীলগিরির পাতার থেকে যে তেলটা বানাবো, সেই তেলটা একদম পিওর হবে, একদম ন্যাচারাল হবে, কোনো রকম কেমিক্যাল থাকবে না। আর এই তেলটাই যদি আমরা বাইরে কিনতে যাই তাহলে কিন্তু অনেক টাকা পড়ে যাবে। আর আমরা যদি এই তেলটা বাড়িতে বসেই বানিয়ে নিই এই ইউক্যালিপটাস গাছের পাতার থেকে, তাহলে আমরা অনেকটা বানিয়েও নিতে পারবো আর একদম পিওর, একদম শুদ্ধ ন্যাচারালও হবে। তো ইউক্যালিপটাস গাছের পাতা এরকম হয় দেখতে, দেখে নাও, লম্বা লম্বা পাতা হয়। তো এই পাতাগুলোকে এনে আমি ভালো করে তিন চারবার ওয়াশ করে নিয়েছি, তারপর আমি কিন্তু ঘরেই ফ্যানের তলায় শুকিয়ে নিয়েছি। হ্যাঁ, একদম রোদে দেওয়া যাবে না পাতাটা, ঘরেই কিন্তু তোমাকে শুকিয়ে নিতে হবে। তো আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার দেখো, পাতাগুলোর থেকে যেহেতু তেল বার করবো, তাই পাতাগুলোকে আমি এখানে নিয়ে নিয়েছি। তো আমি এতগুলো পাতা নিয়েছি, আমি অনেকটা অয়েল বানাবো তাই একটু বেশি করেই পাতা নিয়েছি। এবার এই পাতাগুলোকে মিক্সি জারে দিয়ে নিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব, কিন্তু কোনো রকম জল আমি ইউজ করব না। নীলগিরির তেল আমাদের কোমরে ব্যথা, জয়েন্ট পেন, যে কোনো ধরনের পেন, মাসল পেন, হাতে পায়ে মাথায় ব্যথা, সমস্ত ব্যথার জন্য কিন্তু ভীষণভাবে বেনিফিশিয়াল। এমনকি ঠান্ডার সময়, ঠান্ডার মরশুমে যদি আমরা এই নীলগিরির তেলকে বুকে, ছাতিতে, পিঠে, কপালে মাসাজ করি, তাহলে কিন্তু সর্দি বসতে দেয় না আমাদের বুকে, ছাতিতে এই নীলগিরির তেল। সর্দি কাশির সময় আমরা যখন ভ্যাপার নিই বা স্টিম নিই, তার মধ্যে যদি 3-4 ফোঁটা নীলগিরির তেল দিয়ে একটুখানি কপ্পুর দিয়ে স্টিম নেওয়া যায়, তাহলে ভেতর থেকে কিন্তু এই নীলগিরির তেল কফ বার করে আনে। এমনকি মাইগ্রেনের ব্যথার সময় যদি এই নীলগিরির তেল দিয়ে মাসাজ করা যায় কপালে, তাহলেও কিন্তু
খুবই উপকার হবে। তো আমি এখানে পাতাটাকে একদম শুকনো ঝুরো ঝুরো পেস্ট করে নিয়েছি। এবার আমি অয়েল মেলাচ্ছি। আমি এখানে 200 ml শালিমার কোকোনাট অয়েল অ্যাড করছি। এই তেলটা বানানোর জন্য আমি এখানে কোকোনাট অয়েল ইউজ করছি। তোমরা চাইলে এটাকে অলিভ অয়েলেও বানাতে পারো বা কোকোনাট অয়েলেও বানাতে পারো। তো আমি একটু বেশি করে বানাবো, তাই আমি 200 ml তেল নিয়েছি। তোমরা যে পরিমাণে পাতা নেবে সেই পরিমাণে তেলটা বা অয়েলটা নেবে। এবার আমি একটু ভালো করে চামচ দিয়ে মিক্স করে দিলাম। আমি এই তেলটাকে ডবল মেথড পদ্ধতিতে বানাবো, কারণ ডাইরেক্ট যদি তুমি এটাকে গ্যাসে বসাও তাহলে কিন্তু তেলটা পুড়ে যেতে পারে। তো এবার আমি দেখো একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে গ্যাস জ্বালিয়ে গ্যাসের ফ্লেমকে একদম হাই করে দিয়ে বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেছে। এবার আমি তেল বানানোর জন্য বাটিটা বসিয়ে দেব, কিন্তু যেহেতু জলটা এখন গরম হয়ে গেছে তো তেলটা আমি বানাবো, তাই আমি গ্যাসের ফ্লেমকে লো করে দিয়েছি। কারণ পুরো তেলটাকে কিন্তু আমি তোমার ওই গরম ফুটন্ত জলে বসিয়েই বানাবো, কিন্তু গ্যাসের ফ্লেমকে আমি লো করে দেবো। গ্যাসের ফ্লেমকে লোতে রেখে আমি তোমার এই পাতাগুলোকে কুক করে নেব। আস্তে আস্তে ধীমে আঁচে এই তেলটা সুন্দর হতে থাকবে। অনেকটা সময় লাগবে, কিন্তু সময় লাগলেও তেলটা কিন্তু খুব সুন্দর হবে। তো তেলটা দেখো একটু গরম হয়েছে, তাই দেখো সাইড দিয়ে কিন্তু ফেনা বেরোচ্ছে। এই ইউক্যালিপটাস অয়েল বা নীলগিরির তেল শুধু যে পেন রিলিফ করতে সাহায্য করে তা নয়, কিন্তু বিভিন্ন রকম ঔষধি বানাতে বা বিভিন্ন রকম পারফিউম বানাতেও কিন্তু এই নীলগিরির তেলকে উপয়োগ করা হয়। আমাদের স্কিনের ক্ষেত্রেও যেমন বেনিফিশিয়াল নীলগিরির তেল, হেলথের ক্ষেত্রে তো বেনিফিশিয়াল আছে, হেয়ারের ক্ষেত্রেও কিন্তু এই নীলগিরির বা ইউক্যালিপটাস অয়েল ভীষণ ভীষণভাবে বেনিফিশিয়াল। আমরা যদি এই নীলগিরির তেলকে আমাদের হেয়ার স্ক্যাল্পের রুটে রুটে মাসাজ করি, তাহলে কিন্তু এই নীলগিরির তেল আমাদের নতুন হেয়ার গজাতে সাহায্য করবে। আমাদের হেয়ারে যদি বা স্ক্যাল্পে যদি ড্যান্ড্রফ থাকে তাহলে ড্যান্ড্রফ দূর করতে সাহায্য করে, আমাদের হেয়ারকে নারিশ করতে সাহায্য করবে। আর আমাদের যদি অতিরিক্ত হেয়ার ফলও হয় তাহলেও কিন্তু এই নীলগিরির তেল হেয়ার ফল রুখতে সাহায্য করে। তো এই নীলগিরির তেল বা ইউক্যালিপটাস অয়েলকে কিন্তু ইউক্যালিপটাস এসেন্সিয়াল অয়েলও বলা হয়। তো দেখো আমি কিন্তু আস্তে আস্তে মাঝে মধ্যেই চামচ দিয়ে নাড়াচ্ছি, আর এই ফুটন্ত জলেই কিন্তু কুক করে নিচ্ছি। তো দেখো তেলের কালারও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আর পাতাগুলো কিন্তু ভালো করে কুক হতে শুরু করেছে, আর পাতাগুলো থেকে তেল ছাড়তেও শুরু করেছে। মানে পাতার মধ্যে যে ইউক্যালিপটাস এসেন্সিয়াল অয়েলটা আছে সেই অয়েলটাও কিন্তু বেরোচ্ছে। তো তেলের পরিমাণ বা অয়েলের পরিমাণ কিন্তু আগের তুলনায় একটু বেড়েছে, লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবে। আর পাতাগুলোর কালারও কিন্তু চেঞ্জ হয়েছে। তো এইভাবেই কিন্তু আমি আরও কিছুক্ষণ কুক করে নিচ্ছি। তো ফাইনালি দেখো আমার পাতাগুলো ভালো করে কুক হয়ে গেছে আর অয়েলটা তৈরি হয়ে গেছে। একদম কালারটা দেখো কত সুন্দর সবুজ হয়ে গেছে, খুব সুন্দর অয়েল তৈরি হয়েছে। গ্যাসের ফ্লেমকে একদম লোতে রেখে মোটামুটি 40 মিনিট ধরে আমি অয়েলটা তৈরি করে নিয়েছি। আর আমার কিচেন গন্ধে একদম ভরে গেছে ইউক্যালিপটাস অয়েলের। তো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এবার আমি ঠান্ডা হতে দেবো। তো আমার ইউক্যালিপটাস অয়েলটা একদম ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ছেঁকে নেবো। তো একটা বোল নিয়েছি আর একটা পরিষ্কার সাদা ন্যাকড়া নিয়েছি। সমস্ত তেলটাকে এর মধ্যে দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার কতটা অয়েল বেরিয়েছে। আমি সম্পূর্ণ অয়েলটাকে ভালো করে হাত দিয়ে কিন্তু চেপে চেপে বার করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে চিমটে ইউজ করতে পারো, চিমটে দিয়ে বার করে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ এতটা অয়েল আমার হয়েছে, আর তেলটা কিন্তু একদম পিওর ন্যাচুরাল, একদম শুদ্ধ হয়েছে। তো এই ইউক্যালিপটাস অয়েলের বেনিফিশিয়াল গুণ হেলথ থেকে শুরু করে স্কিন, হেয়ার সমস্ত
সমস্তটাই বলে দিয়েছি, তোমরা কিন্তু এই অয়েলটাকে ইউজ করে লাভবান হতে পারো। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।